আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রান্না। আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আমি খুবই ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চটপটা ঘুগনি। আশা করি এই রেসিপি সকলে খুবই পছন্দ করেন, আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি মটর নিয়েছি, হাফ কাপের মতো মটর নিয়েছি। আমি সারা রাত ভিজিয়ে রাখছিলাম, ভিজিয়ে রাখার পর আমি পরিষ্কার করে নিয়েছি। এটাকে এখন আমরা সেদ্ধ করে নেব। আমি একটা প্রেশার কুকার নিয়েছি, সেখানে আমি দিয়ে দিচ্ছি মটর। আমি জাস্ট লবণ দিয়ে সেদ্ধ করে নেব। যতটুকু মটর নিয়েছি তার থেকে একটু বেশি আমি পানি দিয়ে দিচ্ছি, যেন মটরটা পানিতে ডুবে থাকে। দিয়ে দিলাম লবণ। এবার আমি গুনে গুনে তিনটা শীট দিয়ে নেব। আপনারা চাইলে কোমো নিতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন যেন বেশ নরম না হয়ে যায়। এইদিকে চলে আসলাম, আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি লবণ এক চিমটি, আর দিয়ে দিচ্ছি হলুদ এক চিমটি। এখানে আমি আলু ভেজে নেব, সেই জন্য আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। এখানে আমি এক কাপ আলু নিয়েছি, কিউব করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি খুব সুন্দর কালার করে ভেজে নেব। এক পাশে আমাদের মটরটা সেদ্ধ হয়ে যাচ্ছে, আর অন্য পাশে আমরা আলুটা ভেজে নিচ্ছি। ঠিক এরকম যখন কালার চলে আসবে তখন আমরা উঠে নেব, এর থেকে বেশি কালার করতে যাবেন না। আমি ঠিক এরকম কালার করছি, এখন আমি উঠে নিচ্ছি। আলুটা উঠে নেওয়ার পর সেই তেলেতে আমি হাফ কাপ পেঁয়াজ কষি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচা মরিচ, কিন্তু মাথাটা একটু ফেটে দিয়েছি। এবার একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। হালকা কালার করে যখন ভেজে নেওয়া হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরে, এই হাফ চামচের মতো। দুই মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে এলে আমি এখানে আদা রসুন হাফ চামচ করে বাটা নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নেব। অবশ্যই এই দুইটা দিতে হবে, এই দুইটা দিলে ঘুগনির টেস্টটা আরও বেশি ভালো আসে। এখন কিন্তু অনেক ফেনা উঠতেছে, আপনারা একদম ভয় পাবেন না, এই সময় ফেনাটা ওঠেই। ভাজা যখন হয়ে আসবে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পানি। পানিটা দিয়ে আমরা মশলাটা অ্যাড করব। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ, দিয়ে দিচ্ছি লাল মরিচ দু চামচ, দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ চামচ। এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পানিটা দিলাম এই জন্য যেন মশলাটা পুড়ে না যায়, অবশ্যই আপনারা এই প্রসেসটা খেয়াল রাখবেন। পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে মশলাটা কষে নিচ্ছি। কষানো যখন হয়ে আসবে সেই সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমি আবারও ভালোভাবে কষে নিচ্ছি। বেশ সময় ধরে কষে নিচ্ছি, দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকায় এসেছে। এই সময় আমি যেই মটরটা সেদ্ধ করে রাখছিলাম সেটা দিয়ে দিচ্ছি, পানি সহকারে আমি মটরটা দিয়ে দিচ্ছি। এবার যে পানি রয়েছে ওই পানিতে মটর আলু দুইটাকেই খুব ভালোভাবে কষে নেব, যেন লবণ ঝাল সব কিছু মশলা মটর আলুতে ভালোভাবে ঢোকে। ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য। পাঁচ মিনিট পর ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই শুকায় এসেছে। নেড়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ধনে পাতা কুচি, এটা অবশ্যই দিবেন। এটা দিলে টেস্ট যেরকম ভালো লাগে গন্ধ কিন্তু খুব সুন্দর ছাড়ে। এটা দিয়ে আমি দু মিনিটের মতো একটু জাল করে নিচ্ছি। দু মিনিট পর আমি আবারও এখানে পানি দিয়ে দিচ্ছি। আমি এক কাপের মতো এখানে পানি দিলাম, আর আমি কোনো পানি ব্যবহার করব না, এই পানিতে আমি রান্নাটা করে নেব।
পানিটা যখন একটু বলক উঠে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আমি এখানে হাফ চামচের মতো জিরে গুঁড়ো নিয়েছি, খুব ভালোভাবে এবার মিশিয়ে দিচ্ছি। আমি আর একটু পানি শুকায় নেব, সেই জন্য আমি আরও 5 মিনিটের মতো এটাকে জাল করে নিচ্ছি। আমি 5 মিনিট পর ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকায় এসেছে। এটা কিন্তু ঠান্ডা হলে আর একটু শুকায় যাবে, আপনাদের পছন্দ মতো আপনারা পানি রাখবেন, আমি এভাবেই রাখছি। আমি সবগুলো ঘুগনি একটা বাটিতে উঠা নিচ্ছি। আমি সেই জন্য আগেই বললাম মটরটা যেন বেশি সেদ্ধ না হয়ে যায়, তাহলে কিন্তু এভাবে আস্ত থাকবে না। বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু এটা নরম হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, আর দিচ্ছি চানাচুর ভাজা। এই তো আমাদের চটপটা ঘুগনি রেডি। আপনারা চাইলে এখানে একটু গরম মশলাও ছিটে দিতে পারেন। আশা করি এই রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকন মনে করে অবশ্যই প্রেস করবেন। খোদা হাফেজ।